জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের ছাত্র জনতা যে স্বপ্নে দেশকে স্বৈরাচারী হাত থেকে রক্ষা করেছে তা বাস্তবায়ন করা এখন দেশের সকল নাগরিকের দায়িত্ব। শুক্রবার সন্ধ্যায় সিলেটের একটি কনভেনশন হলে জামায়াত ইসলামী আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।